বন্ধুরা, আপনি কি জানেন ফ্রিগার গেমের মধ্যে এমন একটা সেটিংস আছে যেটা আপনি করার পর কোন এনিমি আপনাকে চোখেই দেখতে পারবে না। এক কথা বলতে গেলে আপনি সম্পূর্ণ ইনভিজিবল হয়ে যাবেন, এবং এই সেটিংসটা শুধুমাত্র পুরো পৃথিবীতে একজনই জানে, সেটা হলাম শুধুমাত্র আমি। কিন্তু আজকের পর থেকে এই সেটিংসটা সবাই জেনে যাবে। তো আপনারাও যদি চান ফ্রিগার গেমের মধ্যে আপনিও ইনভিজিবল হয়ে যাবেন, আপনাকেও কোনো এনিমি দেখতে না পাক, আপনিও সবাইকে গুলি টুলি নিয়ে মেরে দেন, তাহলে এখনই আমার দেখানো পদ্ধতিতে সেটিংস গুলো করে নিন। সেটিংস গুলো দেখানোর আগে সর্বপ্রথম আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো বন্ধুরা, সেটিংসটা অ্যাপ্লাই করার জন্য এবং ইনভিজিবল হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনার গেমের সেটিং এ। সেটিংস এ যাওয়ার পরে একেবারে বাম সাইডের নিচে দেখতে পারবেন নোটিফিকেশন নামে একটা অপশন আছে, এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এরপরে এই জায়গায় একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি কি কি করি। সবগুলো কিন্তু সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারলে আপনি কিন্তু ইনভিজিবল হতে পারবেন না। তো এখানে যে সেটিংস গুলো আছে, সেটিংস গুলো একটু সারিবদ্ধ ভাবে আছে। আপনি সর্বপ্রথম কি করবেন দেখেন, এই জায়গায় অন এবং অফ করার দুটো অপশন আছে। তো আমি আপনাকে বলি, সর্বপ্রথম সেটিংসটা অন থাকবে, এরপরেরটা অফ, তারপরেরটা অন, তারপরেরটা অফ, অন 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 অফ, এরকম করে সবগুলা করতে হবে। এরপরে সেটিংস এ আপনি চলে যাবেন সাউন্ডের ভিতরে, এবং সাউন্ডের ভিতরে আসার পর এখানে যদি আপনার ম্যানুয়াল থাকে, ম্যানুয়াল কে অটোমেটিক করে দিতে হবে। এরপরে চলে আসবেন ডিসপ্লের ভিতরে, এরপর ডিসপ্লের ভিতরে থেকে গ্রাফিক্স কোয়ালিটি করে দিবেন স্মুথ, শ্যাডো ম্যাডো সবগুলো দেবেন বন্ধ করে। ব্যাস হয়ে গেল ইনভিজিবল। এখন আপনি গেমে ঢুকে দেখেন, কেউ আপনাকে আর মারতে পারবে না। আর যদি আমার ট্রিক্সটা কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে থ্যাংক ইউ বলার দরকার নাই, কারণ এরকম ট্রিক্স আমি আবারও দিয়ে থাকবো। ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আপনিও ইউজ করুন। সো গাইস, এখন আমরাও আমি আপনাদেরকেও শেখাবো যে কিভাবে আপনারা ইনভিজিবল হতে পারবেন, আর এই কথাটা কতটুকু সত্য সেই জিনিসটা এখন আমরা ট্রাই করব। আর যেহেতু বা এটা একজন ইউটিউবার বলছে, ইউটিউবাররা কোনো সময় মিথ্যে কথা বলে না, সুতরাং এই জিনিসটা আমরা এখন চেষ্টা করতে যাচ্ছি। লেটস গো। প্রথমে সেটিংয়ে ঢুকলাম, নোটিফিকেশনে গেলাম, প্রথমটা অফ, পরেরটা অন, তারপরেটা অফ, পরেরটা অন, ও না উল্টো হয়েছে, প্রথমটা অন, পরেরটা বন্ধ, এটা অন, এটা বন্ধ, এটা অন, এটা বন্ধ, এটা অন, এটা বন্ধ, এটা অন, এটা বন্ধ, এটা বন্ধ। এরপর তাড়াতাড়ি 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 এরপরে গেলাম সাউন্ডের ভিতরে অটোমেটিক, তারপরে আসলাম ডিসপ্লের ভিতরে, হেনতে করে দিলাম ডিসপ্লের ভিতরেতে শ্যাডো ম্যাডো বন্ধ হবে, স্মুথ, স্মুথ করে দিল ডিসপ্লের ভিতরেতে, হ্যাঁ স্মুথ করে দিল। এরপরে কাইটে, এরপরে গেম। গাইস ফাইনালি এখন আমি ইনভিজিবল। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমি সেটিং মেটিং সব কিছু করে নিয়ে আসি, ইউটিউবার প্রাণ প্রিয় ভাইয়ের কথা অনুযায়ী আমি সেম সেটিংগুলো যেহেতু করেছি, সুতরাং আমি এখন অদৃশ্য, মানে আমার এখন অন্য কোনো এনিমি আমার দেখতে পারবে না, তাই না? তো আমি প্ল্যান করছি কি, একই সাথে এই ভিডিওতে আমরা একটা চ্যালেঞ্জ দেবো, এবং এই চ্যালেঞ্জটা সবাইরে দেবো, যারা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে তারা পাবে পুরো 50,000 ডায়মন্ড গিফট। তো চ্যালেঞ্জটা হচ্ছে কি, তো চ্যালেঞ্জটা হচ্ছে কি, একেবারে সিম্পল। মনে করেন যে আমি এখানে ল্যান্ড করে এই যে সোজা কিন্তু দৌড়চ্ছি, এই দৌড়নোর সময়, এই দৌড়নোর পথে আমি এদিক ওদিক কোনো জায়গায় তাকাবো না বা গুলি দেবো না। যদি আমার সামনে কোনো প্লার বা কোনো ঘর বাদে, খালি একটা ডানে অথবা বামে একটাই গুলি দিতে পারবো, এর বেশি গুলি দিতে পারবো না। এবং এই সোজা দৌড়ে যাওয়া অবস্থায় আমার হাতে পায়ে যত লুটগুলা উঠবে, ওই লুট নিয়ে আমার ফায়ার করে পুরো ম্যাচ বুয়া করে নিতে হবে। এটা হচ্ছে চ্যালেঞ্জ, যদি পুরো ম্যাচ বুয়া করতে পারি এবং কেউ যদি পারে তাকে দেওয়া হবে 50,000 ডায়মন্ড। কারণ কি, এই চ্যালেঞ্জটা দেওয়ার কারণ হচ্ছে কি, কেউ তো আপনারা দেখতে পারবে না, তাই না? তো সুতরাং ভাই চ্যালেঞ্জটা করতে তো ভয় টাই পাওয়ার কোনো কিচ্ছু নাই। তো যাই হোক, আমি যেহেতু এখন অদৃশ্য সুতা দৌড়তে থাকি, আমি আর এদিক ওদিক কেন তাকাতে যাবো? আর ইউটিউবারদের কথা কখনো ভাই মিথ্যা হয় না, আমার প্রাণ প্রিয় ভাইয়া ইউটিউবার দুচির ভাই গেমিং, সে যেহেতু ভিডিও বানাইছে, সুতরাং তো 100। আমি কেন মরি না?